নমস্কার, অ্যাস্ট্রোবালমিস্ট নিউমেরোলজি সেন্টারে আপনাকে স্বাগত। এখানে প্রত্যেক এপিসোডে আচার্য কুশ মুখার্জি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার, আমি আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপার্মিস্ট নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকের বিশেষ প্রতিবেদন মহাদেব ও মহামারী। আমি এ প্রসঙ্গে বলে রাখি, মহাদেব ও মহামারী, মহাদেব মহাদেবের কি মহাদেবের মহামৃত্যুঞ্জয় হোম, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এটি মহামারী বা যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে মানুষকে মুক্ত করে। মহামৃত্যুঞ্জয় কেন প্রয়োগ করা হয়? অর্থাৎ পরমায় বৃদ্ধির জন্য, মানুষের পরমায় বৃদ্ধির জন্য মহামৃত্যুঞ্জয় কবচ, মহামৃত্যুঞ্জয় যন্ত্র, এগুলো আমরা জ্যোতিষ হিসাবে, অ্যাস্ট্রোলজিস্ট হিসাবে প্রতিবিধান করে থাকি। বৈদিক মুনি ঋষি তারা এগুলো বলে গেছেন। এবার শুনুন, শিব হল হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তার রূপে ঘোষিত। শিব সৃষ্টি স্থিতি লয় রূপে তিন কারণের কারণ, পরমেশ্বর, এটা তার প্রণাম মন্ত্রেই বারবার উঠে এসেছে। তিনি জন্মরহিত, শাশ্বত, সর্বকারণের কারণ, তিনি স্বরূপে বর্তমান, সমস্ত জ্যোতির জ্যোতি, তিনি অন্ধকারের অতীত, আদি এবং আত্মবিকশিত। এখন হিন্দু শাস্ত্রের মতে সৃষ্টি স্থিতি বিনাশের দেবতা মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ড ও মানুষ সৃষ্টির মূল কারিগর হলেনই দেবাদিদেব মহাদেব। এখন দেবাদিদেব মহাদেবের অনেক কথা রয়েছে। দেবাদিদেব মহাদেবের ত্রিনয়ন, দেবাদিদেব নেহার মহাদেবের এই ত্রিনয়ন কিসের জন্য, কেন, এ আমি আপনাদের অনেক এপিসোডে বলেছি। আজকে আমি এই ত্রিনয়ন নিয়ে কোনো কথা বলছি না। ভগবান শিব তিনি কিন্তু মহাকাল। মহাকাল কথার অর্থ কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, যে কালকে হরণ করেন। কাল মানে মৃত্যুকে, মৃত্যুকে হরণ করেন তিনি মহাদেব। এবং আমরা মহাদেবকে সাধারণত অনেকভাবে জেনেছি, পুরাণে, শিব পুরাণে এবং বিভিন্ন ধর্মগ্রন্থে শৈবরাও জেনেছে, আমরা সাধারণ মানুষরাও জেনেছি। কেন তিনি দেবাদিদেব মহাদেব? রুদ্রের আট রকম শরীরের বর্ণনা আমরা পেয়েছি। রুদ্রের আট রকম শরীর কি? সূর্য, জল, পৃথিবী, অগ্নি, আকাশ ও বায়ু। তাই তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি দেবাদিদেব মহাদেব। মহামারীর জন্য, মহা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে থাকি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি সর্বরোগ হরণকারী মন্ত্র। এই মন্ত্রটি ভগবান মহাদেবকে স্মরণ করে রচিত। এই মন্ত্রটি ঋগ্বেদেও দৃষ্ট হয়। বেদের সব জায়গাতে মহাদেবকে নিয়ে আলোচিত হয়েছে। আবার এই মন্ত্রটি মার্কণ্ড পুরাণেও দৃষ্ট হয়। এই মন্ত্রটি জপ করলে মানুষ সব অশান্তি, রোগ, পীড়া, ব্যাধি থেকে মুক্তি লাভ করে। নিরাকার মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীব দেহে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং অপার শান্তি দান করেন। তাই এই মহামারী, এই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য সরকারি সমস্ত নির্দেশ পালন করে, সরকারি সমস্ত নির্দেশ অর্থাৎ এই যে লকআউট ঘোষণা করা হয়েছে, এই সমস্ত নির্দেশ পালন করে যদি মহামৃত্যুঞ্জয় জপ করা যায়, সন্ধেবেলায় যদি স্নান করে মহামৃত্যুঞ্জয় জপ করা যায়, যদি বাড়িতে বাড়িতে সমস্ত জ্যোতিষীরা
সমস্ত অ্যাস্ট্রোলজিস্টরা, সমস্ত গ্রহাচার্যরা দেশ দশ এবং মানুষের জন্য এই মহামৃত্যুঞ্জয় হোম করেন, তাহলে অবশ্যই সকলেই উপকৃত হবেন। কিন্তু আমরা তা করে উঠতে পারি না। আমি অ্যাস্ট্রোলজিস্ট হিসাবে আমার মনে হয়েছে যে আমার এই সময় এই ধরনের কাজের মধ্যে নিজেকে নিয়োগ করা উচিত। আমি দীর্ঘ 34 বছর অ্যাস্ট্রোলজিস্ট করছি, আমার প্রতিবেদন দীর্ঘদিন ধরে লিখছি। মানুষের উপকারে আসার জন্যে কখনো কোথাও বলা থাকে না গ্রহরত্ন পড়ার কথা। বীজমন্ত্র করতে বলি তো মুনি ঋষিরা বীজমন্ত্র করেই উপকৃত হয়েছেন, সুতরাং বীজমন্ত্র করতে বলি। তো যে প্রসঙ্গে আমরা মহামৃত্যুঞ্জয় বলছিলাম, মহামৃত্যুঞ্জয় কথা, মহামৃত্যুঞ্জয় হোম, সেই হোমের ব্যাপার নিয়ে আমরা আজকে বলছি। আজকে প্রতিবেদন, নিরাকার মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বরপূর্বক জীবে যদি প্রতিষ্ঠিত করতে পারে, অপার শান্তি দান করতে পারে, তাহলে আমরা মহামৃত্যুঞ্জয় হোম কেন করব না? এটা বিজ্ঞানেরও জ্ঞান। মহাদেব দেবাদিদেব মহাদেব বিজ্ঞানেরও জ্ঞান। যেখানে বিজ্ঞান থেমেছে সেখানে তিনি শুরু করেছেন। আমাদের চোখ সেটা দৃশ্য করে না, সেটা দেখতে পায় না, তাই আমরা বুঝতে পারি না। যেমন আমরা বুঝতে পারি না সূর্যকে, সূর্য দেখে পূর্ব দিকে উঠতে দেখি, পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু ঘটনাটা তো সত্য না। সূর্য পূর্ব দিকে ওঠেও না, পশ্চিম দিকে অস্ত যায় না, পৃথিবী ঘোরে তাই এরকম দেখি। একথা গ্যালিলিও বলেছিল, তার জন্য তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিল। তো ঈশ্বর কী? ও আইনস্টাইনও বলেছে ঈশ্বর কী, এ ডাক্তাররাও ভালো করে জানে, সমস্ত সাধারণ মানুষও জানেন ঈশ্বর কী। সর্বশক্তিমান যিনি তিনি ঈশ্বর। যে কোনো কাজকর্ম করার সময় আমি বিভিন্ন বড় বড় ডাক্তারের সান্নিধ্যে এসেছি, জিজ্ঞাসা করেছি ডাক্তারবাবু পেশেন্টের অবস্থান কেমন। উনি বলেছিলেন আমি তো আমার কাজ করে এলাম, ঠাকুরকে ডাকুন, ঈশ্বরকে ডাকুন। অর্থাৎ উনি ঈশ্বরকে ডাকতে বলছেন, উনি ওটি থেকে বেরিয়ে এসে ঈশ্বরকে স্মরণ করতে বলছেন। আর এখন কিছু মুষ্টিমেয় সাধারণ বিজ্ঞানী মানুষ, বিজ্ঞান থেকে বেশি জ্ঞাত হয়েছেন যিনি, তারা ঈশ্বরকে বলছেন নাকি ঘরে বন্দী হয়ে আছেন। আর ঈশ্বর ঘরে বন্দী হয়ে নেই, ঈশ্বর বড় সুন্দর, তাই সত্যম শিবম সুন্দরম। আমি কাউকেই ছোট করি না, আমি কাউকে ছোট করতে অভ্যস্ত নই, আমি মানুষের জ্ঞান চক্ষু খুলে দেবার মতন মানুষও নই, সেই রকম ক্ষমতাও আমাকে ভগবান ঈশ্বর দেয়নি। তবে আমার অনুরোধ আপনারা এগুলো করুন, এতে তো কোনো ক্ষয়ক্ষতি নেই, ধরুন না লাভ নাই বা হলে, তাহলে এগুলো করুন, দেখুন ভালো থাকবেন। এই মন্ত্রটির সাথে একটি কাহিনী প্রচলিত আছে, সেটি হলো মহর্ষি মার্কেণ্ড ও তার পত্নী মরুদবতী পুত্রহীন ছিলেন। তারা তপস্যা করেন, মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন, যার নাম হয় মার্কেণ্ড। তিনি মার্কেণ্ড বাল্যকালে মৃত্যুযোগে ছিলেন, অর্থাৎ সে অল্প বয়সে মৃত্যু হতে পারত। অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কেণ্ড শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় জপ করতে লাগলেন, যথাসময়ে জম এলেন, কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে কে বা হরণ করতে পারে। যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কেণ্ড মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন। পরে তিনি মার্কেণ্ড পুরাণ রচনা করেছিলেন। মার্কেণ্ড ঋষি মহাদেবের স্তুতি লেখেন, বর্ণনা করেন, সেটাই মহামৃত্যুঞ্জয় স্তোত্রের মধ্যে পড়ে। মহামৃত্যুঞ্জয় স্তোত্রের মাধ্যমে যেটি মার্কেণ্ড পুরাণে আছে সেই মন্ত্র নিয়েই আজকে আপনাদের কথা বলব। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে, তারপর যজুর্বেদে, তারপর অথর্ববেদে। নিজেদের শ্লোকে অন্তর্ভুক্ত করে এই মন্ত্রটি, এই অন্তর্ভুক্তি আখরে মানুষকে মহামন্ত্র হিসাবে পরিচিতি লাভ করিয়েছে। বিভিন্ন ভাষায় এটি রচিত হয়েছে, এই মন্ত্রটি আপনাদেরকে শোনাচ্ছি। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনা মেতিয়মুক্ষিয়মামৃতাৎ ওং জুষস্বাহা। অর্থাৎ
মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনাদের বললাম। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 112,000 জপ করে হোম করেছিলেন ঋষি মার্কণ্ডেয়। আমরা তো 18 বার জপ করতেই হিমশিম খাচ্ছি, 108 বার বলছি তাতেও করতে পারছি না। তাহলে আমরা ফলের আশা করছি, তবুও মহাদেব এত সুন্দর, এত তার দয়া, এত তার জীবের প্রতি, জীবের কল্যাণের প্রতি তার যে জায়গা, সেই জায়গা থেকে আমি তো 108 বার মহামৃত্যুঞ্জয় জপ করে নিজেকে অনেক ভালো রেখেছি। আমি খুব অসুস্থ মানুষই ছিলাম। তো ত্রাম্বক শিবের এক নাম, এই ত্রাম্বক শিবকে এই মন্ত্রে স্নান করানো হয়। সেই স্নান করা মন্ত্রই হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্ত্র, ওং ত্রাম্বকম। তাই উর্বারুক কথার অর্থ কী? সংস্কৃতে উর্ব শব্দটিকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেউ বা বলেন উর্ব শব্দের অর্থ বিশাল, কেউ বা বলেন মৃত্যুর মতোই ভয়ঙ্কর, আর অন্য রূপ মানে যা আমাদের রক্ষা করে এই ভয় থেকে। বন্দনান, বন্দনান শব্দের মধ্যে বন্ধন শব্দটির উপস্থিতি চোখে পড়ে। বিশাল মৃত্যুর মতো ভয়ঙ্কর ভয় আসলে বন্ধনেরই নামান্তর মাত্র। সেই বন্ধন থেকে আমাদের মুক্ত করে মহামৃত্যুঞ্জয় শিব। মুক্ষিয় মৃত্যু, মুক্ষিয় মৃত্যু থেকে উদ্ধার করা বোঝায়। তাহলে মুক্ষিয় মৃত্যু মামৃতাত, এখানে আমরা মামৃতাত, মামৃতাত কেন? মামৃতা শব্দ তো মা শব্দটির অর্থ সংস্কৃতে না, তাহলে এমন কেন নয় অমৃতাম? শব্দবন্ধের ব্যাখ্যা কী দাঁড়ায়? এই শব্দবন্ধে বলতে হয়েছে শিব আমাদের মৃত্যু থেকে উদ্ধার করুন, কিন্তু অমৃত থেকে নয়। অমৃত এখানে জীবনের আনন্দের কথাকেই বোঝাচ্ছে। মহামৃত্যুঞ্জয় জপ কিন্তু মানুষকে রোগ ভোগ থেকে মুক্ত করার জন্য। তাই বিশেষভাবে অনুরোধ করছি, আবার বলুন সকলে, মহামৃত্যুঞ্জয় জপ করুন, মহামৃত্যুঞ্জয় হোম করুন। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক মুবেতন মিব বন্দনাত মিত্য মুক্ষিয় মামৃতাত। এই মন্ত্রটি 108 বার প্রত্যেক দিন জপ করুন, দেখুন যে এর আনন্দ কত। আমি আবার বলছি মহামৃত্যুঞ্জয় জপ করুন, দুর্গা নাম করুন, ওং দুং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা হ্রিং দুর্গা নম, 108 বার করুন বা 3 মিনিট করুন, 18 বার করুন। আমি মহামৃত্যুঞ্জয় জপ এবং মা দুর্গার জপ, সকালে স্নান করে মহামৃত্যুঞ্জয় জপ এবং সন্ধ্যাবেলায় দুর্গা জপ করুন, দেখুন কত ভালো থাকবেন। করোনা ভাইরাস বলুন, যে কোনো রোগ ব্যাধি বলুন, মুক্ত তো হবেনই হবেন, এতে তো কোনো ক্ষতি নেই। দেখবেন ঈশ্বরই আপনাদের হাতে ওষুধ এনে দেবে, ঈশ্বরই আপনাদের হাতে ভ্যাকসিন এনে দেবে, এইটুকু বিশ্বাস করুন। আমি অ্যাস্ট্রোলজিস্ট হিসাবে আপনাদের যদি একটু সেবা করতে পারি, এটাকেও অনেক নিজেকে ধন্যবাদ মনে করুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে না এটার মধ্যে কোনো ক্ষতি নেই, তাহলে সকলের মধ্যে 133 কোটি দেশবাসীর মধ্যে জানিয়ে দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাহাত্ম, দেবী দুর্গার বীজ মন্ত্রের মাহাত্ম। এই বলে আজকের প্রতিবেদন শেষ করলাম। আপনারা ভালো থাকুন এবং সকলকে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে উপকৃত করুন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে আমি আচার্য শ্রী কুশ মুখার্জি বলছি। আমি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিক, শুভ অশুভ, বিভিন্ন যোগ, শুভ অশুভ প্রত্যেক দিন আপনাদের সামনে তুলে ধরব আমার চ্যানেলের মাধ্যমে। এবং শুধু তাই নয়, জ্যোতিষশাস্ত্রের এই বিজ্ঞানভিত্তিক বিষয়টিও তুলে ধরব এবং তার প্রতিবিধান, সঠিক প্রতিবিধান আপনাদের সামনে তুলে ধরব। সব ক্ষেত্রেই গ্রহরত্নের প্রয়োজন রয়েছে এমন নয়, জ্যোতিষশাস্ত্র অত্যন্ত সুন্দর এবং সার্বিক মঙ্গলের জন্য। প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগলে
আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে সকলে উপকৃত হয়। নমস্কার, আপনাদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।